করোনায় বাল্য বিয়ের হার কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছেন বিশিষ্টজনরা। সরকারের কাছে পরিসংখ্যান না থাকায় সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন তারা। রাজধানীতে কোভিডের প্রকোপ কমেছে, বাল্য বিবাহ কি কমবে শীর্ষক আলোচনায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সরকারের একার পক্ষে বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব নয়। শরফুল আলমের রিপোর্ট। করোনা মহামারীতে জনজীবন ছিল অনেকটাই স্থবির, বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্বাভাবিক কাজও, ক্লাস সহ অন্যান্য কাজ হতো অনলাইনে। তবে ওই সময়ে কয়েক দশকের মধ্যে দেশের বিভিন্ন জেলায় সবচেয়ে বেশি বাল্য বিয়ে হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী করোনায় 31% বিয়ে হয়েছে 15 বছর বয়সের আগেই, আর 18 বছরের আগে এই হার ছিল 59%। গত 5 দশকে বাল্য বিয়ের হার 90% থেকে কমে 51% হলেও করোনায় এই হার আবারও বেড়ে গেছে বলছেন অনেকেই। আমরা 15 বছরের নিচে যে শিশুদের বিয়ে হয়, মেয়ে শিশু, তাদেরকে আমরা 1/3 কমিয়ে নিয়ে আসবো। সত্যি কথা যেটা, আমরা কিন্তু সেটা করতে পারি না, কারণ এটা একটা দুরূহ একটা কাজ। এটা কিন্তু ফ্লোটা কম ছিল, তো এই জায়গাটাতে বাধাপ্রাপ্ত হওয়ার পর আমরা যে কাজগুলা থামিয়ে দিয়েছিলাম কিছুটা, সেগুলিকে আমরা একদম আবার এক্সপ্লোরাইট করার চেষ্টা করছি। মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার কমিয়ে আনছে, কিন্তু আজকে এই মেয়েটাকে বিয়ে দিয়ে এটা বুমেরাং হয়ে কিভাবে আমার পরিবারে, আমার সমাজে ফিরে আসবে, চিন্তার দারিদ্রতা নিয়ে আমরা কখনোই ভাবছি না। 2020 থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত খুলনা, সাতক্ষীরা, টাঙ্গাইল, নেত্রকোনা সহ দেশের 9 জেলায় 7,500-এরও বেশি বাল্যবিবাহ হয়েছে। এই পরিস্থিতিতে বাল্য বিয়ের শিকার শিশুদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ, শিক্ষা ও অন্যান্য কাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে। বাল্য বিয়ে বন্ধে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও অংশীজনদের এগিয়ে আসার আহ্বান জানান নীতি নির্ধারকরা। আইনে অবাধিত সুযোগ রাখা হচ্ছে বাল্য বিবাহের জন্য, এবং তার চেয়েও ভয়ঙ্কর কথা, এখানে অপ্রাপ্ত বয়সকে সর্বনিম্ন বয়সটি কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়নি। সরকার একা পাবে না, অ্যাবসলুটলি নিশ্চিত পাবে, কারণ সরকারের কতগুলো ইনহেরেন্ট অসুবিধা আছে। বাল্য বিয়ে প্রতিরোধে মনিটরিং ব্যবস্থা শক্তিশালী, স্থানীয় পর্যায়ে বাজেট বরাদ্দ বৃদ্ধি সহ বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরা হয় অনুষ্ঠানে। টিকাদান করতে গিয়ে পুলিশ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 51% আমাদের বিয়ে।